হচ্ছে আজকে সকাল 8:05 নাগাদ একটা খবর আসে যে কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং একটা ডেড বডি পড়ে আছে। তো প্রথমত আমরা অস্বাভাবিক মৃত্যু ভেবে এসেছিলাম, এসে যখন ভালো করে চেক করে দেখি যে গলার মধ্যে লিগেশন মার্ক আছে, তখন আমাদের সন্দেহ যে না সেটা মার্ডার হতে পারে। তো আমরা সঙ্গে সঙ্গে এফএসএল টিম ডেকেছি, তাদের সহযোগিতা নিয়ে আমরা তদন্ত শুরু করেছি। কী নাম আমার? শরী দেব বর্মা। বয়স কত? 30। আর হাজব্যান্ড কী? না, হাজব্যান্ড বিশ্বজিৎ দেব বর্মা। বাড়ি কোনখানে? বাড়ি অ্যাকচুয়ালি তাদের বাড়ি বিরাশিমাল। ওখানে কী কারণে? তারা এখানে থেকে ওই এই ঘরটাতে থেকে তারা এখানে যে রাবার বাগানে কাজ করে। কতদিন ধরে কাজ করে? তারা প্রায় 1 বছর ধরে এখানে আছে। প্রাথমিকভাবে জানতে পারছি কী কারণে এরকম হতে পারে? মানে আসে কোনো পারিবারিক কোনো ঝগড়াঝাটি নিয়ে হতে পারে এমন আমাদের এখন পর্যন্ত সন্দেহ। আটক করা হয়েছে কারো? এখন তার হাজব্যান্ডকে আমরা আপনাদের আটক করে জিজ্ঞাসাবাদ করছি। সকাল 8:05 আমরা খবর পেয়েছি। কী অবস্থা পেলেন? এসে তো আমরা দেখলাম যে ঘরের মধ্যে পড়ে আছে। ধারালো কোনো কিছু চিহ্ন নেই, কোনো আঘাতের কোনো চিহ্ন নেই, শুধু গলায় একটা লিগেচার মার্ক আছে। কালকে আমি বাজারে গেছিল, দুই দিন জ্বর হয়েছিল। দুই দিন জ্বর উঠতে পারছে না। হে কইছে আমার ওষুধ আনতাম, ওই ওষুধ আছে, ওই ওষুধ ইটা আনছি। আনছি পরে কইছে আমার রামগুড়ি থেকে বোতল মোল লই আনতাম, তো আমি লই আনছি। এটা আনিছি রা, তো খাইছি আমরা, খাই আমি লতি রাঁধছিল যে লতি তো খাইছে না। চানাচুর আনছি 20 টাকা, এটা দিয়ে খাইছি। খাইয়া যে সাড়ে 10টার সময় তে আমরা কইছি একটু লেট্রিন করতাম, হয়ে গেছে গা। তো আমি মোবাইল চাই থাকছে এন বিশ্বনাথ কিপ্যাড মোবাইলটা গেম খেলতেছে, হে কইছে লেট্রিন যাইতাম। তো অত দিনও তো হে একলা যাইছো না, আমরা না পেয়ে যাইছো না, তো লগে দিতে লাগে, সে লগে লগে যাওয়ার লাগে। তো আমরা কইছি আমি অক্ষণ আমি বেশি দেরি হচ্ছে না, লেট্রিন করে আইলে বাদ খামা আমরা। তো ঠিক আছে আমি থাকছি, এবার ডাক দিছি ডাক দিছি ডাক দিছি, আয় না আয় না, আমি একটা গেম শেষ করছি। তারে তাকলুমা তাকলুমা করে ডাক দিছি, খাইছি আমি আলকিতে লয়ে আনছি। কি অবস্থা হয়েছে? এমনি কিরা ওইটা গলাত ইয়ে ফাঁসি খাওয়ার ইয়ে পাইতেছে। আপনাকে নিজে নামাইছেন? বৃষ্টি মানে বৃষ্টি ঘুরা ঘুরা ফটো আছে, আমি একলা না, ধরে লয়ে আনছি, আনিয়ে এনে রাখে দিছি।